প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার বিদেশিকে রাজধানীর কাওলা ও বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি। তারা ঘানা ও নাইজেরিয়ান নাগরিক। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বৈধ কোনো কাগজপত্র না থাকার পরও বিদেশি এসব নাগরিকরা মানুষকে প্রতারণা করে এরই মধ্যে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। আর তাদের এ কাজে সহায়তা করছে দেশের ভিতরের একটি চক্র। সিআইডি রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা ও বসুন্ধরা এলাকা অভিযান চালিয়ে ঘানা ও নাইজেরিয়ার চার প্রতারককে গ্রেপ্তার করে। সংবাদ ব্রিফিংয়ে সিআইডি জানায়, এই চক্রটি প্রথমে ফেসবুকে টার্গেট ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। গ্রহণ করার পর বন্ধুত্ব এবং অল্প সময়ের মধ্যে বিদেশ থেকে দামি উপহার সামগ্রী পাঠায়। সব কিছুতেই নেওয়া হয় প্রতারণার আশ্রয়। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে সিআইডি। ওদের যে পাসপোর্ট সেটাও এক্সপায়ার করে গেছে, ওদের যে ভিসা তো বহুকাল আগে এক্সপায়ার করে চলে গেছে। এখন ওরা বিজনেসের নাম করে বাংলাদেশে থাকছে এবং আমি নিজে সবার সঙ্গে কথা বলেছি, দেখা যাচ্ছে সবাই বলছে তারা বিজনেস করে কিসের, গার্মেন্টসের। গার্মেন্টস প্রোডাক্ট তাদের দেশে নিয়ে যায়, এই বিজনেস করছে, কিন্তু এই বিজনেস করার তাদের কোনো পারমিশন আছে কি না এটার কোনো উত্তর নাই। সবাই একজনের আন্ডার কমান্ডে কাজ করছে, বিষয়টা ঠিক এরকম না, বিচ্ছিন্নভাবে নিজের এক একটা চক্র তৈরি করে কাজগুলো করছে এরা। সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিদেশে সব নাগরিক ট্যুরিস্ট, বিজনেস এবং স্টুডেন্টস ভিসায় দেশের ভিতরে প্রবেশ করে। এরপর এদেশের কতিপয় অসাধু ব্যক্তির যোগ সাজসে প্রতারণার কাজে জড়িয়ে পড়ে। এরা শুধুমাত্র নিজেরাই যে এই প্রতারণা করছে তা না, এদের সঙ্গে স্থানীয় কিছু চক্রও আছে। স্থানীয় চক্র কারা, যাদের অ্যাকাউন্টেও টাকা গিয়েছে, এই যে প্রতারণার টাকাগুলো তাদের অ্যাকাউন্টে গিয়েছে। এরকম আমরা 10 থেকে 15টা ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছি, আমরা সেগুলো এখন যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছি। এ বিষয়ে ভিকটিম খারিউল ইসলাম বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেছে। এছাড়াও অবৈধভাবে বসবাসের জন্য বিদেশি এসব নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সিআইডি। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।